ভালোবাসার আজও হাজির হলাম আপনাদের সামনে সঙ্গে নিয়ে ফার্ম ফ্রেশ মজাদার ইফতার। তার সাথে রয়েছে দুটো রেসিপি, চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি রন্ধনশিল্পী ফারহানা নার্গিসের সাথে। কেমন আছেন আপনি? জি আপা ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। কি আয়োজন আজকে? আমি একটা রোজার মধ্যে গরমের একটা আইটেম করছি, গরমের মজাদার ডেজার্ট। গরমের মজাদার ডেজার্ট তৈরি করতে যা যা উপকরণ লাগছে, সাগুদানা, মিক্সড ফ্রুট, রোজ সিরাপ, কনডেন্সড মিল্ক, চিনি, কাস্টার্ড পাউডার, আগার আগার পাউডার এবং ফার্ম ফ্রেশ দুধ। চুলাটি একটু পরে ধরে পানি দিয়ে নিই, এক কাপ পানি দিচ্ছি আপা। এখানে হচ্ছে, এটা হচ্ছে আগার আগার পাউডার, এটা আমি দিয়ে দিলাম আপা। আর এখানে হচ্ছে এটা রোজ সিরাপ, এটা রোজ সিরাপ 3 টেবিল চামচ। এখন কত ইজি হয়ে গেছে, আর কিছুদিন আগে ওরকম ছিল না। মানে আমরা যখন শিখতাম, কোথাও কোর্স করতাম, আমরা সব বাইরে থেকে নিয়ে আসতাম। এখন আপা আসলে হাতের কাছে সব জিনিস আমরা পাই, সেই জন্য রান্নাটা ইজি হয়ে গেছে। আপা চুলাটা ধরাই পাচ্ছি, এবার আপা আমি চিনি দিব। চিনিটা আসলে এখানে 3 বা 3.5 চা চামচ দিচ্ছি। এবার নাড়তে হবে, একটা বল কোঠা পর্যন্ত আমি নাড়বো, অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাবে। আর একটা বাইরে কি করা হয়, রান্না শখ? রান্নাতে শখ আপা, শখের বসে আপনার সাথে রান্না করতে আসে এখানে। আচ্ছা হয়ে গেছে আপা, তাহলে এখানে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, এখন কি লাগবে? গ্লাসে ঢেলে ফ্রিজে ঢুকাবো। এটা ফ্রিজে রাখবো, কিছু জমবে কিছু সময়। আচ্ছা আর একটা প্যান লাগবে, প্যান এটা হবে? হবে। আমি এটা ফ্রিজে দিয়ে দিই না? এখন আপা আমি ফার্ম ফ্রেশ দুধ আছে 1.5 কাপ, 1.5 কাপ দুধ এখানে ঢেলে দিলাম। এই দুধের সাথে এবার আমি দেবো কনডেন্স মিল্ক, এখানে 3.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক আছে, ঘন হওয়ার জন্য। ঘন হওয়ার জন্য দুধটা দিয়ে এবার নাড়বো, কিছু সময় নাড়ার পরে এখন দেবো কাস্টার্ড পাউডার। আচ্ছা এখানে আর কোনো চিনি দিতে হবে না, যেহেতু কনডেন্স মিল্ক আমি ইউজ করেছি। এটা অনবরত নেড়ে ঘন হয়ে যাবে। আচ্ছা খুব বেশি আইটেম কিন্তু আপা এটাতে লাগছে না, উপকরণ লাগছে না, অল্প কিছু উপকরণ দিয়েই। আর যেহেতু রোজার মধ্যে এটা বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আমার এটা রেডি, বন্ধ করে দেবো, বন্ধ করে দিন। এটা এখন আপা একটু ফ্রিজে রেখে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করবো। তাহলে আমরা ওই বাটির ভেতরে একটু নিয়ে নিতে পারি, তাই না? এখানে দুটো জিনিস ঠান্ডা হতে হবে, তারপর আমরা বাকি কাজ করব, তাই না? রোজ সিরাপটা জমবে, তারপর এটা ঢেলে পরিবেশনে চলে যাবে। প্রিয় দর্শক, এখানে ছোট্ট একটা টিপস, এটা আমরা সবাই জানি যে কোনো গরম জিনিসে একেবারে ডাইরেক্ট আমরা দেবো না ফ্রিজে, কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দেন আমরা ফ্রিজে রাখবো। তো আমাদের এখানে সময় স্বল্পতা ছিল, যার জন্য আমরা রেখেছি। আপনারা যখন করবেন তখন সেটাই মেনটেন করবেন। দর্শক আমাদের সময় হয়ে গেছে আমরা দেখছি, এবং এটা কিছুটা সফট থাকবে, একেবারেই জমবে না, তাই না? জি ওকে, প্রথমে এটা ঢালবো, রোজ সিরাপটা এটার মধ্যে ঢালবো। কিছু রোজ সিরাপ ঢালার পর তারপর কাস্টার্ডের লিকুইডটা ঢালবো আপা। তারপর এখানে আমি সাবুদানা সেদ্ধ করে রেখেছিলাম, আচ্ছা ওটা দিয়ে দিচ্ছি। এবার দিব আপা
এখানে কলা আর আপেল। আচ্ছা, ইচ্ছে মতো ফ্রুট দেওয়া যায়? ইচ্ছে মতো কলাটা দিলাম, যে রোজার মধ্যে কলাটা সবার খুব দরকার। এখানে আছে আপা ড্রাই ফ্রুট। আচ্ছা, ড্রাই ফ্রুটটা জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য দিলাম। তারপর উপরে আর একটু কাস্টার্ডের মিশ্রণটা দিব। তৈরি হয়ে গেল আমার গরমের মজাদার ডেজার্ট। বা, অনেক কালারফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো ঠান্ডা করেই এটা খাবো, তাই না? কারণ এইসব জিনিস ঠান্ডা খেতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ লোপিয়াপা আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে, ধন্যবাদ জানাচ্ছি ফার্ম ফ্রেশ মজাদার ইফতার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছো তামান্না? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। এতদিন তুমি অন্যে রান্না করতো বা আমি রান্না করতাম সেটার পুষ্টিগুণ সম্পর্কে বলতে, আজ তুমি নিজে রান্না করে বা কিছু বানিয়ে সেটার পুষ্টিগুণ সম্পর্কে বলবে, এটা কেমন লাগছে তোমার কাছে বলো? অনেক ভালো, আপনি পাশে থাকলে রান্না বিষয় না, হয়ে যাবে, কিছু না কিছু বানিয়ে ফেলবো। আর পুষ্টি তো আপনি আমার চেয়ে এখন অনেক বেশি জেনে গেছেন, দেখা যাচ্ছে আমরা একসাথে অনেক কাজ করেছি অনেক বছর। তো আজকে একটু ভিন্ন আঙ্গিকে কাজ করব, এটা অন্যরকম হবে। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ তামান্নার সাথে, যাকে প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখে থাকেন। আজ দেখবেন আমার সাথে কিচেনে, চলুন। চলো তামান্না। সাগুদানার বাহারি শরবত তৈরি করতে যা যা উপকরণ লাগছে, সাগুদানা, ফার্ম ফ্রেশ মিষ্টি দই, চিনি, মিক্সড নাট, ভ্যানিলা আইসক্রিম এবং ফার্ম ফ্রেশ দুধ। এই গরমের সময় ইফতারে যেটা হয় যে একটু তরলের প্রতি আমরা খুব বলে থাকি যে স্বাস্থ্য মানে হাইড্রেশন বজায় রাখার জন্য, শরীরের সব নিউট্রিশনকে ব্যালেন্স করার জন্য একটা হেলদি ড্রিঙ্কস। আপনি জানেন যে একটা সময় ছিল মানুষ খুব রঙিন পানীয় খেত, তো আমরা ইফতার মানে এখন নিউট্রিশনিস্টরা সবাইকে বলে থাকি, অ্যাওয়ার করে থাকি যে বাড়িতে তৈরি কোনো ড্রিঙ্কস হবে সেটা যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে। এবং আজকে দেখছেন যে সাগুটা, এটা কিন্তু ট্রেডিশনাল একটি খাবার, ওই জন্য আমি এনেছি, তুমি খুব খুশি হবে। হ্যাঁ, আমার সবচেয়ে ফেভারিট, কারণ এই একটা খাবার যেটা কিন্তু কিডনির পেশেন্ট যারা আছে, মানে সাগুর কথা বলছি শুধু, তাদেরকে ফিল্ট্রেশনে হেল্প করে। তো আজকে মনে হয় এই রেসিপিটা হয়তো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে কিডনি পেশেন্টটা পারবে না নিতে, বাট সবার জন্য এটা একটা হেলদি, ইজিলি ডাইজেস্টেবল, আর যতটুকু আমরা ফ্লুইড হিসেবে লিকুইড হিসেবে এটাকে করতে পারি। ঠিক আছে, শুরু করি। সাগুটাই প্রথমে দিচ্ছি আপা, যেহেতু এটা মেইন। রাইট, এখন এই সাগুর বিষয়টা হবে যে ঠিক কতটুকু হবে। আপনি যদি একটু লিকুইড করতে চান তাহলে সাগুর পরিমাণটা একটু কম হবে। যারা একটু স্বাস্থ্য সচেতন, কার্বোহাইড্রেট কম খেতে চায়, যেহেতু এটা কার্বোহাইড্রেট গ্রুপেই পড়ে, এটাতে খুব লেস প্রোটিন নেই বললেই চলে। এটাকে ব্যালেন্স করার জন্যই মূলত আমার বাকি আইটেমগুলো সব প্রোটিন। এটা আমাদের দুধ আছে ফার্ম ফ্রেশ, ফার্ম ফ্রেশ তরল দুধ। দুধটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খাঁটি। এটা পুরোটাই দিতে পারি, আমরা তাহলে পানি দিব না? রাইট, কারণ প্রয়োজন হয়। হ্যাঁ, একটা জিনিস কি যে রোজার সময় দুধ অনেক হেলদি, বিশেষ করে যে কোনো ডেইরি, কারণ এই সারাদিন রোজা রাখার পর ক্যালসিয়াম ঘাটতি, প্রোটিন ঘাটতি পূরণ করতে এই ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই হেলদি। 30 দিন কিন্তু অনেকটা সময়। এটা হচ্ছে মিষ্টি দই, এটা রাইট, এটার একটাই কারণ আমি যেহেতু কোনো চিনি দিতে চাচ্ছি না, এটাতে হোয়াইট সুগারের আছে দরকার নেই, না আমি দিতে চাচ্ছি না, সেই জন্যই চিনি দিতে পারেন যেসব লাইক অ্যাডোলেসেন্টরা অনেকে, তারপর বাচ্চারাও আজকাল অনেকে রোজা রাখে, তারা হয়তো এইভাবে খাবে না, তাদের জন্য বানানোর পরও চিনি অ্যাড করা যেতে পারে, বড়রা যদি এটাকে অ্যাভয়েড করতে চায়। আচ্ছা, এটা হচ্ছে আইসক্রিমের একটা বিষয় কি, যা শুধু একটু ফ্লেভার, কারণ দেখা গিয়েছে যে মিষ্টি দইতে খুব একটা ফ্লেভার থাকে না, আর সাবুদানাতে তো থাকেই না, আর দুধ দিতে রাইট, দুধ একেবারেই ন্যাচারাল। এখানে একটু আইসক্রিম যা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি, তবে যারা ডায়াবেটিক পেশেন্ট খাবেন বা যাদের রেস্ট্রিকশন থাকবে এই অংশটুকু তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যাড করছি, কারণ সারাদিনে রোজা রাখার পরে আপনার মাসেল একটু দিতে হবে, নাহলে ব্লেন্ডিংটা ভালো হবে না। হয়ে গেছে।
একটা জিনিস ফল, হ্যাঁ আমরা যখন বলি যে ফলের জুস খেলে ফাইবার নষ্ট হয়, কিন্তু এই ধরনের ইনগ্রিডিয়েন্টসের সেই ঝুঁকিটা নেই। আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখেছেন আমরা কোনো কালারের ব্যবহার করি না। একটা খুলি একটু আমরা, এই তো হয়ে গেছে, অনেক কষ্ট দিলাম আপনাকে। ঠিক আছে, হ্যাঁ আমার তো কাজই এটা, তুমি জানো। এই ঢালার সময় খেয়াল রাখতে হবে কার জন্য ঢালছেন, যদি বড় কেউ হয় আমরা চাইলে পোর্শন কমিয়ে দিতে পারি। বাট আমরা একটু সৌন্দর্যের জন্য পুরোটাই দিচ্ছি। অবশ্যই আপা, আমাদের জন্য লাগবে। হ্যাঁ সেটাই, আর এটা একটু দিয়ে দিই পরে। হ্যাঁ ডেকোরেশন প্লাস অ্যাট্রাকশন তো করতেই, ফুডের তো একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকতে হয়। এবং এটা খুব ইজিলি ডাইজেস্টেবল একটা জিনিস, মানে এটা খাওয়ার পরে ধরেন আপনি যদি, অনেকে আছে যে অ্যাসিডিটি প্রবলেম থাকে রোজায়, দেখা যাচ্ছে দুধ খেতে পারছে না, তো তাদের জন্য সাগুর সাথে মিক্স করলে বা দই দিলে পোষণটা দুধ চাইলে একটু কমিয়ে দিলে আবার অনেকটাই হজম হবে তাড়াতাড়ি। অনেক সুন্দর হয়েছে লবি আপা, আপনার জন্য আমার রেসিপি আপনাকে কষ্ট দিয়েই বানালাম। না 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 ঠিক আছে, তোমার না আমার সৌভাগ্য যে আমি তোমার রেসিপি খেতে পারবো। তারপর এখন না যদিও ইফতারের সময়, অনেক ধন্যবাদ তামান্না তোমাকে এই ইফতারের আয়োজনে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। তুমি তোমার সময় থেকে কিছুটা সময় বের করে আমাদেরকে দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর ফার্ম ফ্রেশকে স্পেশালি অনেক ধন্যবাদ আমাকে স্মরণ করে এখানে নিয়ে আসার জন্য। আর অবশ্যই আমার এটিএনের দর্শকদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থেকে এই 30টি রোজা করতে পারেন এই কামনাই করছি। আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ মজাদার ইফতারে। প্রিয় দর্শক, আজও দুটো রেসিপি আমার সামনে আছে, খুবই কালারফুল দেখতে এবং খুব পুষ্টিকর। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর। আল্লাহ হাফেজ।